প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার ভালো আছে, আপনাদের অসংখ্য ভালোবাসাই। তো আজকে নতুন বছর 2023 সাল, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কৃষি চিত্র রাশি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা। তো আশা করি আপনারা তো যে ধ্যানে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি, তো অবশ্যই ভালো লাগবে। আর আমরা কমা ইউটিউবার কি আর ভিডিও আপলোড করব নতুন বছরের, মনে করলাম নিজের ভিডিও করে আপনাদের কথা বলি, সাথে একটু শেয়ার করি। তো দর্শক, আমার একটা সময় দরকার, সে সময়টুকু আমার হচ্ছে না। এখন দিন অনেক ছোট, আস্তে আস্তে দিন বড় হবে, আর আমার অনেক প্রোগ্রাম। আমি মনে মনে ভেবে রাখছি যে আমি অন্য কিছু করব আমাদের আমার এই চ্যানেলে। তো আপনাদের বলে রাখি, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকে, তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করে দেবেন। তো জানি না দর্শক আপনাদেরকে মনকে কতটুকু আনন্দ দিতে পারি আমি, বা কতটুকু উপভোগ করেন সেটা আমি বলতে পারবো না। তো দর্শক, জানি না আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মাঝে, তো অবশ্যই আমার মনে বললে আপনাদের ভালো লাগে না মনে হয়, যদিও ভালো লাগতো তো অবশ্যই একটা ভাইরাল মুখ, ভাইরালের চোখ দেখতে পাইতাম মুখ। কি বলবো, বিরতি করতে পারি না, আর তেলকে বিরতি করছি যে আমাদের গরিবের চ্যালেঞ্জ, গরিব ইউটিউবার বা গরিবের চ্যালেঞ্জ, দেখার লোক নাই। আর যারা একটু অন্য কোয়ালিটি ভিডিও করে নর্মাল টাইপে, তারে কিন্তু ভিডিও কিন্তু আপনারা দর্শক মিলন মিলন ভিউ বানাই দেন। রাস্তা দিয়ে হাঁটতেছে ওই ভিডিও আপনারা দেখে মিলন ভিডিও বানাই দেন, ভিউ বানাই দেন। আর আমি এত কষ্ট করে আপনাদের, আমি নাটোরে যাই, কাটাখালী যাই, কৈতরে ভিডিও করি, এত সুন্দর কথা বলি, তারপরেও দর্শক আমার ভিডিও ভাইরাল হয় নাই। জানি না আসলে কপালে কি আছে, আসলে ইউটিউব চলাবো না চলাবো না, বা এরকম মন্তব্য মানে ভাবছি, আসলে ভিউ নাই, সাবস্ক্রাইবার হচ্ছে না, কিছুই হচ্ছে না, টাইম খুবই কম। তো দর্শক আপনারাই বলেন তাহলে কি হবে, আমার ভিডিও তো মানে 1001K হতে গেল ভিডিও ছাড়া আপলোড দেওয়া। তো ইউটিউবে তো মনে করেন একসাথে একই ভিডিও যদি দেওয়া যায় মানুষ কি দেখবে, খালি কবিতার ভিডিও একই ভালো লাগে বলেন, আপনারা বলেন ভাল লাগে, কত ভিডিও তো আছে ছেলে ছাড়া যায়। তো আমি মনে করছিলাম এই চ্যালেঞ্জ আমি বিভিন্ন ধরনের বিনোদন দেবো, কৌচর দেবো, কৃষি কৃষি রিলেটেড ভিডিও ছাড়বো, কাজকর্ম ছাড়বো, গরিব দুঃখদের ছাড়বো, সাহায্য করবো, এসব ভিডিওগুলো আমি আপনাদের মাঝে করতে চাচ্ছি। আসলে দেখছি আসলে ভিউ হয় কি না, আসলে মানুষ দেখে না, দেখে না, বাড়িয়ে চলে যায়, তাহলে মানুষ কী ভিডিও দেখবে, এই ভিডিও দেখবে না তো কী ভিডিও দেখবে বলেন, আপনার কমেন্ট বক্সে জানাবেন। মানুষেরা খাচ্ছে ওখানে খাচ্ছে ফেলছে, তাদের ভিডিও মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন 10 মিলিয়ন 8 মিলিয়ন 1 মিলিয়ন করে ভিউ হচ্ছে, আর আমরা শীতের ভিতর কোন কোন রাতের ভিতরে দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার, এত কষ্ট ছাদের উপর ঠান্ডার ভিতরে ভিডিও বানাচ্ছে কিন্তু আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না, ভিডিও না কথা বলছে আপনাদের সামনে শেয়ার করছে, মনের দুঃখগুলো প্রকাশ করছে আপনাদের কাছে যে আসলে কেমন আমি একজন, যে এতদিন থেকে ইউটিউব চ্যালেঞ্জ চলাচ্ছে সাবস্ক্রাইবার 2000 পূজাত পাচ্ছি না, আপনারা বলেন আপনারা যুক্তি দেন। তো যাই হোক, গর্বের ইউটিউব চ্যানেল আমাদের, দেখা তো লোক নাই, লোক যদি থাকতো তো অবশ্যই সাপোর্ট পাইতাম, সাপোর্ট দেবেন, ভালো লাগবে শেয়ার করে দেবেন, ভালোবাসবেন, আমরাও চেষ্টা করবো আপনাদের ভালোবাসা। আর আপনারা বিশ্বাস করে কোনো ইউটিউবার বলে কি না বলে বলতে পারবো না, আপনারা নামাজ কালাম পড়বেন, আল্লাহকে বেশি ডাকবেন, তাহলে অনেক ভালো ভালো থাকবে, মনটা ফ্রেশ থাকবে, মানুষের সাথে ঝগড়া ফিজাত করবেন না, এটাই। আর আমি চেষ্টা করবো আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যে, পাওয়ার জন্যে, দুটোই। তো আমার ছোটো ভাই সাহেব ক্ষমা দিয়ে দেখবেন, কথার মাঝে কোনো ভুল টুল থাকলে আমাকে মাফ করে দেবেন, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, শুধু আপনাদের জন্যই বানাই, ভালো লাগে সময়টা কাটে। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।